আব্বার চিকিৎসার তাড়াতাড়ি ব্যবস্থা করো। আব্বার যদি কিছু হয়ে যায়। রান্না বান্না কিছু করছিস? ঘরে যেটুকু চাল ছিল সেটুকুই রান্না করেছি, আর রান্না করার মতো কিচ্ছু নেই। আমি আর বেশি দের বাসব না রে বাবা, তুমি একটা কাজের ব্যবস্থা করে নে। বাবার একটাই কথা, কোনো মতেই তোমার মতো বেকার ছেলের সাথে আমার বিয়ে দিবে না। আমার জন্য পাত্র দেখা হচ্ছে। একটা টাটা এস ইএক্স পিকআপ কিনে হে আল্লাহ, তুমি আমার সহায় হও। তুমি আমার বেকার জীবনটা পাল্টে দিয়েছ, আমাদের সুখ দিয়েছ, তুমি আমাদের সবার ভালোবাসা। রোজ রোজ তুই এত রাত করে বাড়ি ফিরিস,
সংসারের একটা কাজও তুই করিস না। আর কতদিন, আর কতদিন তুই এভাবে আমাদের জ্বালাবি রে? রোজ রোজ একই খ্যানখ্যান ভালো লাগে না? সেটা তুমি জানো না? না, আমি জানতেও চাই না কেন হয়নি। আমার এখন খিদা লাগছে, আমি এখন খাবো, যা খাবার দে। খাবার নাই কেন? আমার খাবার নাই কেন? আমি মানুষ না? বোঝার চেষ্টা করো, এভাবে কোনো সংসার চলতে পারে না। কোন একটা কাজের ব্যবস্থা তো করতে পারো। তুমি অযথাই সবসময় রেগে যাও, যখন তখন মামুনকে বকাঝকা করো, ও তো একটা বাচ্চা। মাকে সারাক্ষণ কষ্ট দাও, আমাকে তুমি মূল্যায়ন করো না। সংসারের প্রতি তোমার কোনোই খেয়াল নেই। বলো, এগুলো কি তুমি ঠিক করছো? আমার মনে হয় এসবের সব কিছুর কারণ তোমার বেকার জীবন। তোমার বন্ধু তানভীর, সেও তো একসময় বেকার ছিল। সে একটি টাটা মোটরসের ACX2 পিক আপ কিনে আজ স্বাবলম্বী হয়েছে। তুমি তো গাড়ি চালাতে পারো। মাটির ব্যাংকে আমার কিছু জমানো টাকা আছে, আমি সেগুলো দিয়ে টাটা মোটরসের একটি পিক আপ গাড়ি কিনে দিতে চাই। মা, মারে, আমি অনেক অন্যায় করছি মা। জীবনে চলার পথে আমি খালি অন্যায় করে গেছি মা। আমারে তুমি ক্ষমা করে দাও মা। তোমার বৌমা আমার একটা ভালো পরামর্শ দিছে মা। ওর কিছু জমানো টাকা আছে, সেইটা দিয়ে আমার একটা টাটা মোটরসের পিক আপ কিনতে বলছে। আমি পিক আপটা কি না আমার জীবনের উন্নতি ঘটাবো মা। তুমি শুধু আমার একটু দোয়া করো মা। বাবা রে, মায়ের দোয়া সন্তানের উপর সবসময় থাকে। আমার কাছেও কয়েকটা টাকা জমানো আছে, সেটাও আমি তোকে দিয়ে দেব, গাড়ির কাজে লাগা। মারে, দেখো দেখো, তোমার জন্য স্কুল ব্যাগ পছন্দ হয়েছে? যাও, মার কাছে যাও মা, এইটা তোমার জন্য। বাবা বাবা, সালমা, এটা তোমার জন্য। এই ব্যাগের ভিতরে বাবুর ড্রেস আছে, সবার ড্রেস তোমরা পরে আমার সামনে আসবা, আমি একটু গাড়িটা মুজাই নিই, যাও।
আলিয়া, দেশ ছেড়ে তোমাকে ছেড়ে বিদেশ যাচ্ছি, এটা শুধুই আমাদের সুখের জন্য। তুমি কেঁদো না, তোমার পাশে সবসময় থাকতে আমার মন চায়। কিন্তু কি করব বলো, বাস্তব যে অনেক বড় কঠিন। আজ যদি দেশের মধ্যে একটা কাজ জোগাড় করতে পারতাম, তাহলে তো বিদেশ যেতে হতো না। আলিয়া, আলিয়া, বিদায় বেলা আমাকে হাসি মুখে বিদায় দাও। শোনো, এবার তুমি দেশে আসলে তোমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দেব। তাই নাকি? তো সারপ্রাইজটা কি শুনি? না, বলা যাবে না, আসলেই পেয়ে যাবে। আমিও তোমাকে সারপ্রাইজ দেব। আহা, কি সারপ্রাইজ বলো না। বলা যাবে না। হ্যালো, এই শোনো, হ্যালো, ফোনটা রেখে দিল। গাড়িগুলো আমাদের উঠানে কেন, এখানে রেখেছে কেন? আরে, এটাই তো তোমার সারপ্রাইজ। আমার মনে হচ্ছে তোমার পাঠানো রোজগারের টাকা দিয়ে আমি সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ করেছি। বুঝলাম না। মানে টাটা কোম্পানির নিতা টেম্পো আর সুপার এজ পিকআপ দুটোই এখন আমাদের। তাই নাকি? হ্যাঁ, আর শোনো, কালকে তুমি আর আমি দুজন মিলে টাটা কোম্পানির এস ইএক্স টুর আরেকটি পিকআপ ভ্যান কিনবো। বাহ, দারুণ তো। বাহ, সুন্দর, আমার লক্ষ্মী বইয়ের সুন্দর চিন্তা ভাবনা, সুন্দর সিদ্ধান্তের জন্য সত্যি আমি মুগ্ধ। আর আমার সারপ্রাইজ? এই যে, তোমাকে না বলে চলে আসলাম, এটাই তো তোমার সারপ্রাইজ। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? চলো ভেতরে চলো। চলো 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 ভেতরে যাই। Thank you.
চাচা। কি হয়েছে, কাঁদতেছেন কেন? মনটা ভালো না। কেন, মন খারাপ কেন? খেতে ফসল ভালো হয় নাই। মহাজনের কাছ থেকে বেশি সুদে টাকা ধার নিয়ে ধান বুনেছিলাম, এখন আল্লাহ জানে কি হবে। আরে বন্ধু, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? বন্ধু, তুই তো আমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছিস। আমি কিভাবে? মাস সাতেক আগে আমার বউ তোদের বাড়িতে গেল না? হ্যাঁ হ্যাঁ, সেখানে তোর টাটা মোটরসের HEX2 পিক আপ কেনার পর তোর যে ভাগ্য পরিবর্তন হয়েছে সেই গল্প শুনে এসে আমাকে পরামর্শ দেয়। এরপর মা আর আমার বউয়ের সহযোগিতায় আমার পরিবারের আজ ভাগ্য পরিবর্তন হয়েছে রে। আমি তো নিজে ড্রাইভিং জানি, সেজন্য কোনো ড্রাইভার রাখি না। সামনের মাসে তোর মডেলের আর একটা গাড়ি আমি কিনব। আচ্ছা আচ্ছা, বলতো তোর এখন গাড়ি কয়টা? দুইটা। মাশাআল্লাহ। চাচা দেখেন, আমরা দুই বন্ধু খুব ভালো আছি, সুখে আছি। আপনি আমার একটা বুদ্ধি নেন, আপনি আমাদের মতো টাটা মোটরসের একটা পিক আপ নেন, মানে আমাদের মডেলের মতো। বেশি টাকা লাগে না তো, কিছু টাকা জোগাড় করবেন, কিছু টাকা জোগাড় করে ডাউন পেমেন্ট দেবেন আর বাকি টাকা দেবেন প্রতি মাসে কিস্তির মাধ্যমে। চাচা, এইটাই সবচাইতে ভালো বুদ্ধি, মাথায় রাখেন। বন্ধু, বাড়িতে আসো তাহলে। তুই আসিস, ভাবিরে নিয়ে আসিস। আচ্ছা। চাচা খুব ভালো করে ভাবেন, টাটা মোটরসের পিক আপ নেওয়ার জন্য যত রকম সহযোগিতা করা দরকার আমি করব। আপনি তো আমার বাবার মতো। বাজারে যাও, রমজান মিয়ার মাল টানতে হবে, কাজ শেষ হলে চলে এসো। যাও, আয় শোনা, যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। সালমার কাছ থেকে কিন্তু আমি জানতে পারলাম কিভাবে ওর পরিবার এতটা সচ্ছল এবং সুখী। ও আমাকে প্রথমে যেটা বলে, ও আর ওর শাশুড়ির জমানো টাকা থেকে ও ওর স্বামীকে একটা পিক আপ ভ্যান কিনে দেয়। আর তারপর থেকে কিন্তু ওর আর পেছন ফিরে তাকাতে হয়নি, ও সংসারে চলে আসছে সুখ শান্তি। আর আমি যেটা করেছি, আপনাদেরই বন্ধু খায়ের যে আমাকে টাকা পাঠাতো বিদেশ থেকে, ওই টাকা জমাতাম, ওখান থেকে টাকা আস্তে আস্তে করে জমিয়ে এই যে নিটা টেম্পু দেখছেন এটা কিনি, তারপরে কিনি আমি টাটা সুপার এইচ যে ভ্যানটি দেখছেন এটি, তারপর আমি কিনলাম টাটা মোটরসের HEX2-র এই পিক আপটি, আর এখন আমাদের সর্বমোট 3টি পিক আপ মাসিক আয় থেকে
কিস্তির টাকা এবং আমাদের সব খরচ বাদ দিয়ে 70-80 হাজার টাকা আমাদের উপার্জন হয় প্রতি মাসে। আর এই যে আমার স্বামী, মানে আপনাদের বন্ধু। আচ্ছা তুমি বলো না। আমি একটা সুখবর দিই, আমি আর বিদেশ যাচ্ছি না। দেশে থেকে যদি এত টাকা উপার্জন করা যায় তাহলে তো বিদেশ যাওয়ার দরকার নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিদেশ যাব না। এখন থেকে দেশে থেকেই তোমাদের ভাবির সঙ্গে গাড়ির ব্যবসা করব। আমার বিশ্বাস আপনারা বন্ধুরা মিলে যদি টাটা মোটরসে যে কোনো একটি পিক আপ কিনে ব্যবসা শুরু করেন তাহলে আপনাদের কাজের একটা ব্যবস্থা হবে। এখন কিন্তু আমাদের দুইটি পিক আপ, কারণ আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। আমাদের মতো যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, টাটা মোটরস থেকে ডাউন পেমেন্ট দিয়ে এই পিক আপগুলো গ্রহণ করবে, কাজের সুযোগ তাদের অবশ্যই ঘটবে। তোমাকে ভালোবেসে মা বাবার কথা না শুনে আমি তোমার হাত ধরে চলে এসেছিলাম। খুব বড় বড় কথা বলেছিলে, আমাকে সুখে রাখবে, আমাকে ভালো রাখবে, আর আজকে তার এই নমুনা। এভাবে চলতে থাকলে আমি তোমার সাথে আর থাকতে পারবো না, আমি আমার মা বাবার কাছে চলে যাব। আমি এখন বুঝতে পারছি মা বাবার কথা না শুনে আমি কত বড় ভুল করেছিলাম। দেখো একদিন আমাদের অবস্থা ঠিকই বদলাইব। হ্যাঁ, তোমার চেষ্টা নমুনা তো আমি দেখছি। জীবনের শুরুতেই যখন তার এই অবস্থা, আরো জীবনের বাকি সময় তো রয়ে গেছে, তাই না? আহা, তুমি কাইন্দো না তো, কাইন্দো না। দেখো আমি নতুন কিছু একটা করব, আমাদের অবস্থা ঠিকই বদলাবে। কিচ্ছু ঠিক হবে না। আমার পরিণতি কী হবে সেটা আমি খুব ভালো করে জানি। আমাকে আবার বাবা মার কাছে চলে যেতে হবে, এটাই হচ্ছে আমার পরিণতি। আপনি ফ্রি আছেন কবে? আজকে রাতেই চলে আসো না, রাত্রে ফ্রি আছি, চলে আসো। আচ্ছা ঠিক আছে, রাতেই আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যে গাড়ি চালাও সে গাড়িতে তো অনেক রিক্স, আর এসব গাড়ি নিয়ে তো সব রুটে তুমি উঠতেও পারবা না, রুট পারমিট নাই। আর এই গাড়ি চালাই তুমি এমন কোনো ইনকাম করতে পারবা না যাতে তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে, দিন আনে দিন খাওয়া অবস্থা থেকে বেরোতে পারবা না। শোনো, তুমি আমার মতো টাটা সুপার এইস একটা পিক আপ কিনে ফেলো, দেখবা জীবনটা কেমন পরিবর্তন হয়ে যায়। অল্প কিছু টাকাতেই পাওয়া যাচ্ছে, আর বাকিটা তুমি কিস্তির মাধ্যমে ধীরে ধীরে শোধ করে দিবা, বাস হয়ে গেল, গাড়ি তোমার। আর শোনো, আরও একটা ব্যাপার আছে, নিটল মোটরস ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিচ্ছে এই গাড়ি। সত্যি? আর রুট পারমিটেরও ব্যবস্থা করে দিচ্ছে। আর এই পিক আপটা কিনলে বৃষ্টি আর কুয়াশার মধ্যে গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না। শোনো, কিছু টাকা জমাও, আমি নিজে তোমারে নিয়ে যাব, ব্যবস্থা করে দেব। জাকির ভাই, আপনি আমার রাস্তা দেখালেন। আরে বড় ভাইরাই তো রাস্তা দেখায়। ঠিক আছে, চিন্তা করো না, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই যে আমারে দেখো, কি ছিল আর এখন কি হয়েছে, আলহামদুলিল্লাহ। রজিনা, তুমি আমারে শেষ একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি এরপর তোমার থেকে কোনো কিছু চাইবো না। আমার মনে হয় কি, জাকির ভাইয়ের পরামর্শ অনুযায়ী
টাটা মোটরসের সুপার এস গাড়িটা কিনলে আমাদের সব সমস্যার সমাধান হবে। দাম বেশি না, আর আমি তো গাড়ি চালাতে পারি। পিক আপ থেকে যে টাকা ইনকাম করব সে টাকা দিয়ে পিক আপের টাকা শোধ করে দিব, আর সমিতির টাকাও সহজে শোধ করা যাবে। তুমি কি বলো? ঠিক আছে, এটাই তোমার শেষ সুযোগ। আমি কথা দিচ্ছি, এবার আমাদের ভাগ্য ফিরে আসবে। যদি টাটার এই গাড়িটি আমাদের সঙ্গী না হতো, তাহলে হয়তোবা আজ তোমাকে আমি হারিয়ে দিতাম।